অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 2 জুন 2021 কেতুর নক্ষত্র পরিবর্তন এবং 8 ফেব্রুয়ারি 2022 অবধি কেতু জ্যেষ্ঠা নক্ষত্র থেকে বেরিয়ে অনুরাধা নক্ষত্রে, 2 জুন জ্যেষ্ঠা নক্ষত্র থেকে বেরিয়ে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করছে এবং 8 ফেব্রুয়ারি 2022 অবধি এই অনুরাধা নক্ষত্রে কেতুর অবস্থান। মকর রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এই তিনটির কিন্তু অলরেডি শনি সাড়ে সাথে কিন্তু চলছে এবং এই তিন রাশি কি ফল পেতে চলেছে, এই কেতুর নক্ষত্র পরিবর্তনের কোন কোন দিকগুলো লাভ পেতে চলেছে, এ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। কেতুর নক্ষত্র পরিবর্তনে দেখুন, কেতু যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র থেকে অনুরাধা নক্ষত্রে, অর্থাৎ শনি নক্ষত্রে প্রবেশ করছে এবং 8 ফেব্রুয়ারি অবধি শনি নক্ষত্রে থাকছে। এবং আমি বারবার বলেছি, কেতু যে গ্রহের সঙ্গে অবস্থান করে তার প্রভাবটা কিন্তু বাড়িয়ে দেয়। যে যে গ্রহের সঙ্গে অবস্থান করবে, একত্রে থাকবে, সেই সেই গ্রহের বলবত্তা বৃদ্ধি করে। তেমনি রাহু যে গ্রহের সঙ্গে থাকে সেই গ্রহের বলবত্তা কমিয়ে দিয়ে নিজের বলবত্তা কিন্তু বাড়িয়ে তোলে। অর্থাৎ কেতু যেমন অন্য গ্রহের বলবত্তা বাড়িয়ে তোলে একত্রে থাকলে, রাহু কিন্তু তার উল্টো কাজটা করে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে কেতুর অবস্থান কোনভাবে আছে এটা কিন্তু বিশেষভাবে দেখা দরকার। এই সাড়ে সাথে চলছে ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি এই নক্ষত্র পরিবর্তনে বেশ কিছু লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। প্রথম রাশি যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আপনার দ্বাদশভাবে এই কেতুর অবস্থান এবং এই কেতুর অবস্থানে কি ফল দিতে চলেছে দেখুন। আপনাকে 1 নম্বর ধনু রাশি এবং আপনার 2nd হাউস 3rd হাউস তিনটির ফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই যে কেতুর নক্ষত্র পরিবর্তনে তিনটি জায়গারই ফল কিন্তু আপনারা এই সাড়ে সাথীর মধ্যে পাবেন। প্রথম রাশি ধনুরাশির কর্মক্ষেত্রে দেখুন, যারা ডিসস্যাটিসফ্যাকশান ছিল কর্মক্ষেত্রে, স্যাটিসফ্যাকশান কিন্তু আসবে। কর্ম পাচ্ছিলেন না, কর্ম প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই 2 জুনের পর থেকে 8 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। এবং যারা চামড়ার বিজনেস করছেন, পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন, কয়লা খাদানে আছেন, কয়লার ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ কিন্তু দেবে এবং বিদেশ থেকে লাভ এ সময় কিন্তু দেবে। কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু পরিশ্রমও কিন্তু করাবে এই কিন্তু নক্ষত্র পরিবর্তন এবং নিজস্ব কথা উপর কিন্তু আপনাদেরকে কিন্তু কিছু হলেও সমঝোতা হয়ে কথাবার্তা বলতে হবে। এই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হুটপাট কথা বলে দেওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আনতে পারে এবং কমিউনিকেশান কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদেরকে দিবে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কেতু নক্ষত্র পরিবর্তন ভালো ফল দিবে। এবং যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে, ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই এই সম্ভাবনাগুলো এবং বড় বড় কোম্পানির ক্ষেত্রে যারা আছে সেই জায়গাগুলো কিন্তু এই কেতুর অনুরাধা নক্ষত্রের প্রবেশ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু লাভ দিতে চলেছে। অর্থাৎ কেতুর নক্ষত্র পরিবর্তনে আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটা, হট করে কোনো জায়গা থেকে আপনাদের প্রাপ্তির জায়গাটা দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের আধ্যাত্মিকতার দিকটা, ঠাকুর দেবতার প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা কিন্তু বাড়বে এবং আপনাদের এই বিষয়ে কিন্তু ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে এবং দীর্ঘদিনকার পেন্ডিং কাজগুলো, আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন কিন্তু এ সময় হবে। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু
থাকছে ধনু রাশির, শনি সাড়ে সাথে চলছে, আপনাদের কিন্তু আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে এবং বেশ কিছু শুভ সংবাদ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই যে কেতু নক্ষত্র পরিবর্তন, অনুরাধা নক্ষত্রে, জ্যেষ্ঠ নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে, বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা ধনু রাশির ক্ষেত্রে, কর্ম প্রাপ্তির সম্ভাবনা, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো এবং মোক্ষ লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু প্রপার্টি থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ, এই লাভগুলো কিন্তু ধনুরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু প্রযোজ্য। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। দেখুন, ধনুরাশির পরে মকর রাশির ক্ষেত্রে আপনাদের একাদশভাবে এ কেতু নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্ষেত্রে লাভ সফলতা সাকসেস জায়গায় কিন্তু আপনাদেরকে দিবে। অনুরাধা নক্ষত্র থেকে, জ্যেষ্ঠ নক্ষত্র থেকে অনুরাধা নক্ষত্রের প্রবেশ এবং 8 ফেব্রুয়ারি অবধি থাকবে। মকর রাশির ক্ষেত্রে লাভ সফলতা সাকসেস জায়গা দিবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উত্থান দিবে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, যারা মার্কেটিং লাইনে আছেন, যারা সেলস ডিপার্টমেন্টে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল কিন্তু পাবেন এবং আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতার জায়গা নির্দেশ করছে, কর্মপ্রাপ্তির জায়গা নির্দেশ করছে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং যারা মার্কেটিং লাইনে আছে তাদের ক্ষেত্রে ভালো এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো দেবে। হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়া, গুপ্ত ধন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। লটারি থেকে প্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, দীর্ঘদিনকে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু শনি সাড়ে সাথে বাড়িয়ে তুলবে মকর রাশির। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মভাবে এ কেতুর নক্ষত্র পরিবর্তন, অনুরাধা নক্ষত্রের প্রবেশ, আপনাদের ক্ষেত্রে প্রথম কথা বলি এবং দ্বাদশপতি এবং আপনার রাশির অধিপতি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে লাভ এই সময় দিবে এবং কর্মক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিশ্রম কিন্তু করতে হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট কিন্তু চাপ থাকছে এবং পারিবারিকের জায়গাতে, পরিবারের ক্ষেত্রে যাদের এতদিন ধরে ঝুট ঝামেলা চলছিল, কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য চলছিল পরিবারের লোকজনের সাথে, এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই কেতুর নক্ষত্র পরিবর্তনে আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু দেবে এবং দৈনিক ইনকামের জায়গাটা, ডেলি ইনকামের জায়গাটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ আপনাদের বিদেশ থেকে লাভ, আপনাদের কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট, ব্যবসার দিক থেকে ভালো এবং কর্মের জায়গাটাতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে এগাতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে কেতু নক্ষত্র পরিবর্তন আপনাদের কর্ম হবে, কর্মক্ষেত্রে পরিবর্তন যারা চাইছেন বা কর্মক্ষেত্রের প্রমোশন যারা চাইছেন, এই কর্মক্ষেত্রের প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তন কিন্তু আপনাদের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তাও আমি একটা কথা আপনাদেরকে বলবো, কেতু আপনার রাশিচক্রে কীভাবে অবস্থান করছে এটা আপনাদেরকে দেখা দরকার। অর্থাৎ সবাই কিন্তু একই রেজাল্ট কিন্তু পেতে পারেন না, কারণ প্রত্যেকের কেতু কত ডিগ্রিতে আছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কোন ভাবে আছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখা দরকার। এবং এর সাথে সাথে কেতু যেহেতু আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে, কর্মের দিকটা একটু সমস্যা কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ চাপ জায়গাটা, যে বিশেষ করে চাপ এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো দিক দিবে, ডেলি ইনকাম আপনাদের বাড়বে। এবং আমি আবারও বলছি, কেতু যে গ্রহের সঙ্গে অবস্থান করে কিনা সেই গ্রহের শুভ ফলগুলো কিন্তু বাড়িয়ে তোলে, অর্থাৎ যার যেটা গুণ সেই গুণগুলোকে চতুর্গুণ কিন্তু বাড়িয়ে তোলে। এই যে শনি সাড়ে সাথে চলছে ধনু মকর কুম্ভ, এই শনি সাড়ে সাথের মধ্যে কিন্তু এই 2 জুন টু 8 ফেব্রুয়ারির মধ্যে মহাপ্রাপ্তির সংযোগ হতে চলেছে এই তিনটি রাশির। অর্থাৎ এই তিনটি রাশি পেতে চলেছে অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধি। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু কাজ আপনাদের কিন্তু হাসিল হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।